বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরা যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র পড়ছিলাম। দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়, প্রকল্প, যে অধ্যায়টা, সেই অধ্যায়ে আমরা পড়েছিলাম একটা বৈধ প্রকল্পের শর্তগুলো সম্পর্কে। এই ভিডিওতে আমরা প্রকল্পের প্রমাণ সম্বন্ধে পড়ব। তাহলে চলো শুরু করা যাক। একটা প্রকল্পের প্রমাণের ক্ষেত্রে অনেকগুলো মানদণ্ড থাকে। সেই মানদণ্ডগুলাই হচ্ছে আজকে আমাদের ভিডিওর মূল বিষয়। প্রথম মানদণ্ডটা কি? প্রথম মানদণ্ডটা হচ্ছে যাচাইকরণ। এই ব্যাপারটা আসলে কি? মূলত এই যাচাইকরণ হচ্ছে কোনো একটা প্রকল্প, কোনো একটা প্রস্তাবিত প্রকল্প, সেটা বাস্তবের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা সেটা মিলিয়ে দেখা। অর্থাৎ আমরা একটা প্রকল্প যখন প্রস্তাব করি, তখন সেই প্রকল্পটা বৈধ না অবৈধ এই সিদ্ধান্তে যাওয়ার জন্য আমরা একটু মিলিয়ে দেখি বাস্তবতার সাথে যে এই প্রকল্পটা আসলে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে কি হচ্ছে না। আর এই যাচাইকরণটাই হচ্ছে আমাদের একটা প্রকল্পের প্রমাণের জন্য প্রথম যে ধাপ, সেই ধাপটা। এই যাচাইকরণের ক্ষেত্রে কিন্তু দুই ভাবে আমরা যাচাই করতে পারি। একটা হচ্ছে প্রত্যক্ষ যাচাইকরণ, আরেকটা হচ্ছে পরোক্ষ যাচাইকরণ। আমরা প্রত্যক্ষ যাচাইকরণ সম্পর্কে প্রথমেই জেনে নেই। প্রত্যক্ষ যাচাইকরণ কোনটা? কোনো একটা প্রকল্পকে যদি আমরা অভিজ্ঞতার মাধ্যমে সরাসরি ভাবে যাচাই করতে পারি, তাহলে সেই প্রকল্পটা হবে প্রত্যক্ষভাবে যাচাইকৃত। আমরা এই সরাসরি প্রত্যক্ষ বলতে কি বুঝাচ্ছি সেটা আরো স্পষ্ট হব যদি আমরা এই প্রত্যক্ষ যাচাইকরণের আরো দুইটা প্রকার সম্পর্কে জেনে নেই। সেই দুইটা প্রকার কি কি? প্রথম প্রকারটা হচ্ছে নিরীক্ষণের ভিত্তিতে প্রত্যক্ষ যাচাইকরণ, দ্বিতীয় প্রকারটা হচ্ছে পরীক্ষণের ভিত্তিতে প্রত্যক্ষ যাচাইকরণ। নিরীক্ষণের ভিত্তিতে প্রত্যক্ষ যাচাইকরণটা আসলে কি বোঝাচ্ছে? ধরো, আলেকজান্ডার ফ্লেমিং নামক একজন বিজ্ঞানী, তিনি পেনিসিলিন আবিষ্কার করলেন। এখন এই আলেকজান্ডার ফ্লেমিং, এই বিজ্ঞানী, তিনি দাবি করলেন যে তার এই পেনিসিলিন ব্যাকটেরিয়া ধ্বংস করতে সক্ষম। এখন আমরা কিভাবে বুঝবো যে তিনি যে দাবিটা করছেন, তিনি যে পেনিসিলিন আবিষ্কার করেছেন যেটা কিনা ব্যাকটেরিয়া ধ্বংস করতে সক্ষম, সেটা আমরা কিভাবে মিলিয়ে দেখব? আমরা বাস্তবে, অর্থাৎ আমাদের প্রাত্যহিক জীবনে, আমরা কোনো একটা হাসপাতাল হতে পারে বা কোনো একটা ক্লিনিক হতে পারে, সেখানে ব্যাকটেরিয়া আক্রান্ত 50 জন রোগী পেলাম। এই 50 জন রোগীকে আমরা পেনিসিলিন গ্রহণ করতে বললাম এবং দেখা গেল এই 50 জনের মধ্যে সকলেই ব্যাকটেরিয়া থেকে মুক্ত হয়েছেন পেনিসিলিন গ্রহণ করার পরে। এই কাজে কিন্তু আমরা ডাক্তার যারা ছিলেন সেই ক্লিনিকে বা হসপিটালে, তারা কিন্তু একটা প্রত্যক্ষণের মধ্যে গেলেন, তারা নিরীক্ষণ করলেন। সেখানে নিরীক্ষণটা আসলে কি করলেন? তারা তাদের অভিজ্ঞতায় বা চাক্ষুষভাবে মিলিয়ে দেখলেন যে পেনিসিলিন এর আবিষ্কারক অর্থাৎ আলেকজান্ডার ফ্লেমিং, তিনি যে দাবিটা করেছেন সেই দাবিটা অবশেষে সত্য হয়েছে কি হয়নি। এখানে কিন্তু আমরা কোনো ধরনের পরীক্ষায় যাইনি, যেটা কিন্তু আমরা ল্যাবে করে থাকি। এখানে শুধুমাত্র আমরা নিরীক্ষা করেছি, অর্থাৎ একটা চার্টের মধ্যে ওই রোগীরা যারা কিনা ব্যাকটেরিয়া আক্রান্ত ছিল তারা সুস্থ হচ্ছে কি হচ্ছে না সেটা আমরা মিলিয়ে দেখছিলাম। অর্থাৎ দেখার মাধ্যমে বা অভিজ্ঞতার মাধ্যমে আমরা বুঝতেছিলাম যে পেনিসিলিন দ্বারা আসলে ব্যাকটেরিয়া ধ্বংস হয় কি হয় না। দ্বিতীয় যে একটা প্রত্যক্ষ যাচাইকরণ, দ্বিতীয় যে প্রকারটা, সেটা হচ্ছে পরীক্ষণের ভিত্তিতে। পরীক্ষণের ভিত্তিতে প্রত্যক্ষ যাচাইকরণ আসলে কোনটা? আমরা যখন কৃত্রিম একটা পরিবেশে কোনো কিছুকে যাচাই করি, তখন সেটা হচ্ছে পরীক্ষণের ভিত্তিতে প্রত্যক্ষ যাচাইকরণ। ধরো একটা বায়ুশূন্য জার বা একটা পাত্র যেটা কিনা বায়ুশূন্য, এখন এই বায়ুশূন্য পাত্রে ঘন্টা বাজে কিনা এইটা আমরা কিভাবে বুঝবো? সেটার জন্য আমাদেরকে ল্যাবে যেতে হবে। একটা বায়ুশূন্য পাত্র আমাদের নিতে হবে, আমাদের একটা বেল নিতে হবে, এখানে একটা ভ্যাকিউম লাগবে যেটার মাধ্যমে আমরা বায়ুশূন্য করব, একটা মোটর লাগবে, বাহির থেকে একটা নিয়ন্ত্রক লাগবে যার মাধ্যমে আমরা বেলটাকে বাজাবো, তারপরে আমরা বুঝতে পারবো যে বায়ুশূন্য পাত্রে একটা বেল বাজে কি বাজে না। এর মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিব যে শূন্য স্থানে যেখানে কিনা বাতাস নাই সেখানে শব্দ পরিবাহিত হতে পারে কি পারে না। অর্থাৎ এই যে একটা পরীক্ষাগারে আমি একটা কৃত্রিম উপায়ে একটা বিষয় পরীক্ষা করছি, এটা হচ্ছে পরীক্ষণের ভিত্তিতে প্রত্যক্ষ যাচাইকরণ। যাচাইকরণের দ্বিতীয় প্রকারটা ছিল পরোক্ষ যাচাইকরণ। পরোক্ষ যাচাইকরণের প্রথম প্রকারটা কি? এখানেও কিন্তু দুইটা প্রকার। তার আগে চলো আমরা জেনে নেই পরোক্ষ যাচাইকরণ বলতে কি বোঝাচ্ছে। কোনো প্রকল্পকে প্রত্যক্ষ যাচাইকরণ করা যদি না যায়, অর্থাৎ আমরা যদি প্রত্যক্ষভাবে একটা প্রকল্পকে যাচাই করতে না পারি প্রাকৃতিক পরিবেশে সেটা নিয়ে যদি, বা একটা ল্যাবে যদি কাজ করতে না পারি, তখন আমরা পরোক্ষভাবে সেটাকে যাচাই করি। পরোক্ষভাবে কিভাবে যাচাই করি সেটা যদি আমরা প্রকারগুলোর দিকে একটু লক্ষ্য করি তাহলেই বুঝে যাবো খুব সহজে। প্রথম প্রকারটা হচ্ছে
অবরোহ পদ্ধতি প্রয়োগের মাধ্যমে। দ্বিতীয় প্রকারটা হচ্ছে ঘটনা সংকলনের মাধ্যমে। অবরোহ পদ্ধতি প্রয়োগের মাধ্যমে বলতে আসলে কি বোঝাচ্ছে, যে সকল ক্ষেত্রে আমরা কোন একটা প্রকল্পকে প্রত্যক্ষভাবে যাচাই করতে পারতেছি না, সেইখানে আমরা কিন্তু পরোক্ষভাবে একটা অবরোহ পদ্ধতি প্রয়োগ করব। এর আগে আমরা অবরোহ পদ্ধতি সম্পর্কে জেনেছিলাম যে একটা সার্বিক সিদ্ধান্ত থেকে একটা ক্ষুদ্র সিদ্ধান্তে পৌঁছানো, সেটা হচ্ছে আমাদের অবরোহ পদ্ধতি। এই অবরোহ পদ্ধতিটা আমরা প্রয়োগ করব প্রত্যক্ষ যাচাইকরণের ক্ষেত্রে। ধরো বিজ্ঞানী টরি সেলিং, তিনি একটা ধারণা দিয়েছিলেন, সেটা কেমন, তিনি মনে করতেন যে যখন একটা প্যাসকেল যন্ত্রের পারদটা ওঠানামা করছে, সেটার কারণটা হচ্ছে বায়ুর চাপ। অর্থাৎ প্যাসকেল যন্ত্রে আমরা বায়ুর চাপের কারণেই পারদটাকে ওঠানামা করতে দেখি। এই ক্ষেত্রে প্যাসকেল যন্ত্রটা সম্পর্কে একটু জানা প্রয়োজন। প্যাসকেল যন্ত্রটা হচ্ছে এমন একটা যন্ত্র যেটা কিনা চাপ নির্ধারণ করে, কোনো একটা জায়গায় বাতাসের চাপ কেমন সেটা আমরা বুঝতে পারি প্যাসকেল যন্ত্রের মাধ্যমে। এখন এই প্যাসকেল যন্ত্রের এই পারদটা কেন ওঠানামা করছে, তার কারণ হিসেবে বিজ্ঞানী টেরি সেলি তিনি মনে করতেন বাতাসের চাপটাই হচ্ছে এর জন্য কারণ। এখন এই যে বাতাসের চাপ ওঠানামা করার পেছনে তিনি এখন কোন পদ্ধতিটা প্রয়োগ করবেন, তিনি এখানে সিদ্ধান্ত দিয়েছিলেন যে যখন আমরা কোনো একটা পাহাড়ের নিচে থাকি, অর্থাৎ আমরা যখন সমতল ভূমিতে থাকি, তখন পারদটা তুলনামূলক নিচে থাকে, আর আমরা যখন পাহাড়ের উপর উঠে যাই তখন পারদটাও একটু উপরে উঠে আসে। এর কারণ হিসেবে তিনি দেখিয়েছিলেন যে সমতল ভূমিতে বাতাসের চাপটা বেশি আর পাহাড়ের উপরে বাতাসের চাপটা কম। এটাই হচ্ছে অবরোহ পদ্ধতি প্রয়োগের মাধ্যমে পরোক্ষ যাচাইকরণ। ঘটনা সংকলনের মাধ্যমে পরোক্ষ যাচাইকরণ কোনটা, এমন অনেক সময় হয় যে কোনো একটা বিষয় সম্বলিত প্রকল্পকে প্রত্যক্ষভাবে যাচাই করা যায় না, আবার অবরোহ পদ্ধতি প্রয়োগের মাধ্যমে আমরা পরোক্ষভাবে যাচাই করতে পারি না। এই সমস্ত ক্ষেত্রে প্রকল্পের সাথে সংশ্লিষ্ট যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলোকে আমরা সংকলন করি এবং বিরোধী বা প্রতিকূল যে ঘটনাগুলো রয়েছে সেগুলোকে সংকলন করে আমরা প্রতিকূল একটা ঘটনার অনুপস্থিতির মাধ্যমে একটা প্রকল্পকে যাচাই করি। একটু কঠিন লাগতেছে, সহজ করে দিচ্ছি। দেখো উদাহরণটা দেখো, এইখানে আমি একটা ছবি দিয়েছি, এই যে ছবিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা ব্ল্যাক হোল। এখন ব্ল্যাক হোল কিন্তু আমরা চোখে দেখতে পাই না, বিজ্ঞানীরা দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে মহাকাশে কিছু অন্ধকারাচ্ছন্ন জায়গা চিহ্নিত করেছেন যেগুলো কিনা অন্যান্য জায়গার চেয়ে অনেক বেশি অন্ধকার, এবং বিজ্ঞানীরা খেয়াল করেছেন যে ওই অন্ধকার জায়গাটার চারপাশে কোনো কিছু যাওয়া মাত্রই সেটা ওই অন্ধকার যে গুহাটা বা একটা গহ্বর, সেই অন্ধকার গহ্বরের ভিতরে হারায় যাচ্ছে। এখন এর ক্ষেত্রে আমরা কিন্তু সরাসরি আমরা কিন্তু যাচাই করতে পারতেছি না, অবরোহ পদ্ধতিও প্রয়োগ করতে পারতেছি না যে ওই অন্ধকার জায়গাটার রহস্যটা কি। তখন বিজ্ঞানীরা কিছু প্রতিকূল ঘটনা প্রস্তাব করলেন যে সেখানে হচ্ছে অভিকর্ষ বলটা অনেক বেশি হইতে পারে, অথবা এমনও হইতে পারে যে ওই জায়গাটা এতটাই অন্ধকারাচ্ছন্ন যে তার কাছাকাছি যে আলোগুলো আসে সেই আলোগুলোকে শুষে নিয়ে যাচ্ছে, যে কারণে আমরা বস্তুকে দেখতে পাচ্ছি না। এরকম কয়েকটা বিকল্প ঘটনাকে বা প্রতিকূল ঘটনাকে আমরা সংকলিত করি, তারপর আমরা সিদ্ধান্তে পৌঁছাই যে হ্যাঁ একটা কৃষ্ণ গহ্বর বা ব্ল্যাক হোল, সেইখানে অভিকর্ষ বলটা অনেক বেশি যে কারণে অন্য বস্তুকে আমরা দেখতে পাই না। এইভাবে ঘটনা সংকলনের মাধ্যমে আমরা পরোক্ষ যে যাচাইকরণ সেটা করতে পারি। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত জানলাম যে প্রকল্পের প্রথম যে ধাপ সেটা হচ্ছে যাচাইকরণ, এবং যাচাইকরণ দুই ধরনের, প্রত্যক্ষ এবং পরোক্ষ। আমরা এও জানলাম প্রত্যক্ষ যাচাইকরণটা নিরীক্ষণের ভিত্তিতে করি এবং পরীক্ষণের ভিত্তিতে করতে পারি, দুইটা প্রকারে আর কি। পরোক্ষ যাচাইকরণের ক্ষেত্রে আমরা দুই প্রকারে করতে পারি, একটা হচ্ছে অবরোহ পদ্ধতি প্রয়োগের মাধ্যমে আর একটা হচ্ছে ঘটনা সংকলনের মাধ্যমে। এখন দ্বিতীয় যেই ধাপটা যাচাইকরণ একটা প্রকল্পের প্রমাণের ক্ষেত্রে সেটা কি, সেটা হচ্ছে প্রকল্পের ভবিষ্যৎবাণী করার যে ক্ষমতা সেইটাকে। প্রকল্পের ভবিষ্যৎবাণী করার ক্ষমতা বলতে আমরা আসলে কি বোঝাচ্ছি, আমি এই যে ধাপটা এই ধাপটাকে একটা উদাহরণ দিয়ে বুঝাই। খুব প্রথমেই যুক্তিবিদ হুয়ে তিনি কিন্তু এই মতটা দিয়েছিলেন, তার মতে কোনো প্রকল্পের যদি ভবিষ্যৎবাণী করার ক্ষমতা থাকে এবং ভবিষ্যৎবাণী যদি যথার্থ প্রমাণিত হয় তখন ওই প্রকল্পটাকে আমরা প্রমাণিত বলে ধরতে পারি। আর উদাহরণটার কথা বলছিলাম, আমরা হ্যালির ধূমকেতুর কথা সবাই পড়েছি, ক্লাস 8-এ ছিল, 9-এ ছিল বিজ্ঞান বইতে। হ্যালির ধূমকেতু তিনি একটা কথা বলেছিলেন, সেটা হচ্ছে 1910 সালে, হ্যাঁ 1910 সালে টমাস হ্যালি এই ধূমকেতুটা আবিষ্কার করেছিলেন, এবং তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে এই ধূমকেতুটা প্রতি 75 বছর পর পর পৃথিবী থেকে দেখা যাবে।
সেই অনুযায়ী 1985 সালে পৃথিবীর আকাশে দেখা যাওয়ার কথা ছিল। আমরা পরবর্তীতে ঠিক 1985 সালে আমরা দেখতে পেয়েছি যে হ্যালির ধূমকেতুটা আবার পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে দেখা যাচ্ছে। তাই আমরা এই বিজ্ঞানী হ্যালি, তিনি যেই প্রকল্পটা দিয়েছিলেন হ্যালির ধূমকেতুটাকে আমরা 75 বছর পর পর দেখতে পাবো সেটাকে সত্য বলে ধরে নিয়েছি। তাহলে আমরা এই ভিডিওটাতে প্রকল্পের প্রমাণের ক্ষেত্রে দুইটা ধাপ সম্পর্কে জানলাম, একটা হচ্ছে যাচাইকরণ আর একটা হচ্ছে প্রকল্পের ভবিষ্যৎবাণী করার যে ক্ষমতা সেইটা। প্রকল্পের প্রমাণের তৃতীয় যে ধাপ, সেই ধাপটা কি? সেই ধাপটা হচ্ছে কোনো ঘটনার ব্যাখ্যায় প্রকল্পকে একমাত্র প্রকল্প হতে হবে। একটা প্রকল্পের জন্য দুইটা প্রমাণ কিন্তু অস্তিত্বশীল হইতে পারবে না। এই ক্ষেত্রে ঘটনার ব্যাখ্যায় কোনো একটা প্রকল্পের ক্ষেত্রে আমরা যদি দেখি যে একটা প্রকল্প গঠন করার পর অন্য একটা প্রকল্প এই প্রথম যে ব্যাখ্যাটা সেটাকে বাতিল করে দিচ্ছে, তাহলে কিন্তু প্রথম যে প্রকল্পের প্রমাণটা সেটা আর থাকছে না, দ্বিতীয় যেই প্রমাণটা সেটা কিন্তু আমরা গ্রহণ করবো, অর্থাৎ দ্বিতীয় ব্যাখ্যাটাকে আমরা গ্রহণ করব। ধর একটা উদাহরণ দিই, খুব সহজ হয়ে যাবে। সৌরজগতের ব্যাখ্যায় বিজ্ঞানী টলেমি এবং কোপার্নিকাস দুইজনেই দুই রকমের মত দিয়েছিলেন। টলেমির মতটা কি ছিল? টলেমি বলছিলেন যে এই সৌরজগতের কেন্দ্রে হচ্ছে পৃথিবী, এবং পৃথিবীকে কেন্দ্র করে অন্যান্য যে গ্রহগুলো সেগুলো ঘূর্ণীয়মান একটা অবস্থায় রয়েছে। অর্থাৎ বিজ্ঞানী টলেমির মতে সবকিছুর কেন্দ্রবিন্দুতে রয়েছিল পৃথিবী। আর সেই মতটাকে খারিজ করে বিজ্ঞানী কোপার্নিকাস তিনি একটা মত দিলেন যে না, সবকিছুর কেন্দ্রে রয়েছে সূর্য, এই সৌরজগতের কেন্দ্রে সূর্য রয়েছে এবং সূর্যকে কেন্দ্র করে অন্যান্য গ্রহ নক্ষত্রগুলো প্রদক্ষিণ করছে। এখন এই যে দুইটা মত, এই দুইটা মত থেকে কিন্তু আমরা প্রথম মতটা খারিজ করে দেই দ্বিতীয় মতটার কারণে। তার কারণ পরবর্তীতে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানতে পেরেছি দ্বিতীয় মতটাই সঠিক। কিন্তু এই যে দুইটা মত, একটু খেয়াল করো এই দুইটা মতের মধ্যে আমি কোনটাকে রাখবো কোনটাকে রাখবো না, এই ব্যাপারটাকে আমি কিভাবে নির্ধারণ করব। এই ক্ষেত্রে সর্বপ্রথম যুক্তিবিদ বেকন, তিনি সংকট উত্তরক দৃষ্টান্ত বলে একটা কথাকে উল্লেখ করেছেন। এই সংকট উত্তরক যে দৃষ্টান্ত সেটাকে আমরা দুই ভাবে পেতে পারি, একটা হচ্ছে নিরীক্ষণের মাধ্যমে আর একটা হচ্ছে পরীক্ষণের মাধ্যমে। নিরীক্ষণের মাধ্যমে কিভাবে সংকট উত্তরক দৃষ্টান্ত আমি পেতে পারি? খুব সহজ একটা বিষয়, ধরো তোমার বাসায় চুরি হয়েছে। এখন তোমার বাসায় যেদিন চুরি হয়েছে সেদিন পুরাতন কাজের লোক ছিল, সেদিন নতুন একজন কাজের লোক ছিল, এবং সেদিন তোমাদের বাসায় একজন ফেরিওয়ালা এসেছিল। এখন তুমি তো কোনোভাবেই বুঝে উঠতে পারতেছো না যে তুমি কাকে এই দোষটা দিবা, চুরির জন্য কাকে তুমি ধরবা। তখন তুমি পুলিশে খবর দিলা, পুলিশের দারোগা এসে তিনি খুব কনফিউজ, তিনি খুব চিন্তা করছেন যে কাকে আমি দায়ী করব। তখন পুলিশ যেটা করলো যে ওই বাসায় পায়ের ছাপ বা জুতার যে ছাপ ছিল সেই জুতার ছাপটা সে পর্যবেক্ষণ করতে শুরু করলো। তারপর সিদ্ধান্ত নিল যে না, এই ক্ষেত্রে আমাদের ওই ফেরিওয়ালা যে আসছিল সেই হচ্ছে এই চুরির জন্য দায়ী। এই ক্ষেত্রে কিন্তু পুলিশের যে দারোগা সে কিন্তু নিরীক্ষণের মাধ্যমে সিদ্ধান্ত নিল যে এখানে সংকট উত্তরক দৃষ্টান্ত কোনটা। আরেকটা যেভাবে আমরা পেতে পারি সংকট উত্তরক দৃষ্টান্ত সেটা হচ্ছে পরীক্ষণের মাধ্যমে। এটাও খুব সহজ, ধরো তোমার কাছে দুইটা পাত্র আছে, একটা পাত্রে হচ্ছে অক্সিজেন আর একটা পাত্রে কার্বন ডাইঅক্সাইড। এখন তুমি কিভাবে বুঝবা কোন পাত্রটাতে অক্সিজেন আর কোন পাত্রটাতে কার্বন ডাইঅক্সাইড আছে? খুব সহজ, ধরো একটা পাত্রে তুমি একটা জ্বলন্ত মোমবাতি দিলা, তখন দেখলা যে ওই মোমবাতিটা আরো ভালোভাবে জ্বলতে শুরু করেছে, তখন তুমি নিশ্চিত হয়ে যাবা যে এই পাত্রটাতে রয়েছে অক্সিজেন। আরেকটা পাত্রে তুমি দেখলা মোমবাতি দেওয়ার সাথে সাথেই ওই মোমবাতিটা নিভে গিয়েছে, তখন তুমি সিদ্ধান্ত নিলে যে হ্যাঁ, এটা এই পাত্রে হচ্ছে কার্বন ডাই অক্সাইড রয়েছে। আর এভাবেই আমরা পরীক্ষণের মাধ্যমে সংকট উত্তরক দৃষ্টান্ত পেয়ে থাকি। সর্বশেষ ধাপ, চতুর্থ ধাপ, সেটা হচ্ছে আরোহ সমন্বয়। প্রকল্প প্রমাণের সর্বশেষ এই ধাপটা যুক্তিবিদ হুয়ের সর্বপ্রথম ব্যবহার করেছেন। তিনি বলেছেন কোনো ঘটনার ব্যাখ্যার জন্য যেই প্রকল্পটা প্রণয়ন করা হয় সেইটা যদি আলোচ্য ওই ঘটনাটা ছাড়া আর অন্যান্য কয়েকটা ঘটনাকে ব্যাখ্যা করতে সমর্থ হয় তখন আমরা তাকে বলি আরোহ সমন্বয়। আমরা একটা উদাহরণ দিই, চলো এইখানে আমি একটা ছবি ব্যবহার করেছি, দেখো লক্ষ্য করো, এই যে ভদ্রলোক বসে আছেন,
ধরে নিলাম এই ভদ্রলোক হচ্ছেন বিজ্ঞানী নিউটন, তার মাথায় একটা আপেল পড়ছে টাচ করে। এখন এই আপেলটা যে টাচ করে তার মাথায় পড়লো, এই পড়ার মধ্য দিয়ে তিনি সিদ্ধান্ত নিলেন যে অভিকর্ষ বল নামক একটা বল আছে, যেটা কিনা পৃথিবীর চারপাশের সবকিছুকে তার নিজের দিকে টানছে, অর্থাৎ আকর্ষণ করছে। এখন পরবর্তীতে দেখা গেল এই যে মাধ্যাকর্ষণ যে প্রকল্পটা, সেইটা এই ভূপতন ছাড়াও, এই বলটা ভূপতন ছাড়াও, অর্থাৎ একটা বস্তুর নিচের দিকে পড়া ছাড়াও আরো অনেকগুলো বিষয় ব্যাখ্যা করতে পারে। যেমন ধরো জোয়ার ভাটা কিংবা গ্রহ নক্ষত্রের যে গতি প্রকৃতি, এই বিষয়গুলো ব্যাখ্যা করতে পারছে। তখন আমরা সিদ্ধান্ত নিব এই যে মহাবিজ্ঞানী নিউটন, তিনি যে মাধ্যাকর্ষণের প্রকল্পটা দিয়েছেন, সেই প্রকল্পটা আসলে একটা আরোহ সমন্বয়, কারণ এই মাধ্যাকর্ষণ প্রকল্পটা অন্যান্য অনেকগুলো ঘটনাকেও ব্যাখ্যা করতে পারছে। তাহলে এই ভিডিওটা আমরা কি কি জানলাম? আমরা জানলাম যে একটা প্রকল্পের প্রমাণের ক্ষেত্রে কয়েকটা ধাপ থাকে, আমরা চারটা ধাপ সম্পর্কে জেনেছি। প্রথমটা ছিল যাচাইকরণ, তার পরবর্তীতে ছিল আমাদের প্রকল্পের ভবিষ্যৎবাণী করার যে ক্ষমতা সেইটা, তৃতীয়ত ছিল কোনো ঘটনার ব্যাখ্যায় প্রকল্পকে যে একমাত্র প্রকল্প হইতে হবে সেই বিষয়টা, এবং সর্বশেষ ছিল আরোহ সমন্বয়। এই ভিডিওটা এখানে শেষ করছি, লাইক এবং সাবস্ক্রাইব করে 10 মিনিট স্কুলের সাথেই থাকো। সবাইকে পরের ভিডিওটা দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। টাটা, বাই বাই।